কি খবর বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে এলাম এবছরের নবগ্রামে শিব পুজোর মেলাতে। এবছর দেখছি ভিড় একটু বেশি আছে, আর প্যান্ডেল সেই আগের মতোই, কোনো পরিবর্তন নেই। তবে এবছর বেশ জাঁকজমক মনে হচ্ছে, মেলায় ভিড় থাকলেই জাঁকজমক বলে মনে হবে। আমি আছি প্যান্ডেলের একদম সামনে, আর সামনে থেকে মেলাটাকে এক পাক ঘুরে দেখে নিলাম। এবছর দেখছি দুই রকম নাগরদোলা, কিন্তু এই যে বড় নাগরদোলা, এটা কেন ভাই? এই ছোট্ট মেলায় এত বড় নাগরদোলা কেউ নিয়ে আসে? তবে বেশ ভালোই লাগছে দেখতে। ও বাবা, এদিকে দেখছি রেস্টুরেন্ট বসে গেছে, অনেক রকমের খাবার। আর এ কি ভাই, ফুচকার স্টলে তো লাইন দিয়ে রেখেছে, মানে খাবে তো কার ফুচকা খাবে? আর এই যে দেখছো বাচ্চাদের জন্য সেই লাফালাফি আর ঝোলাঝুলি, মানে প্রতিটা মেলাতেই এই সিনগুলো একটা না একটা দেখতে পাওয়াই যায়। চলো তবে এবার একটু মেলার ভিতর দিকে যাওয়া যাক। ও বাবা, মেলার ভিতরে বেশ কয়েকটা দোকান, মানে ওই ধরো 3-4 দোকান। কিন্তু 3-4 দোকান হলে কী হবে? মানুষের ভিড় দেখো, এত পরিমাণে ভিড় আর ঠেলাঠেলি যে ভিতরে ঢোকাই মুশকিল। সামনেই দেখছি এক কাকু জাম্পিং নিয়ে বসে আছে। তো কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু জাম্পিংয়ে কি আমরা উঠতে পারবো? তো কাকু বলছে, না না কাকু, উঠলে ভেঙে যাবে। তাই বলছে যে ওই যে দূরে নাগরদোলা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে তোমরা চাপো, এটা তোমাদের জন্য নয়। তো কি আর করার, দুঃখের বিষয়। তো এই ছিল নবগ্রামের শিব পুজোর মেলা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যা যা করতে হয় করে দিও। আর ভিডিও একটু কম কম আসছে, তাই বলে কিছু মনে করো না, সামনে অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। বাই বাই।